আসসালামু আলাইকুম দেশ বিদেশের কোটি প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সৌরভ আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা আপনারা যারা বাইরের বিভিন্ন দেশে কর্মরত আছেন তারা কিন্তু তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য বাইরের বিভিন্ন দেশে গিয়েছেন অনেকেই আছেন যা তাদের জমানোর টাকা খরচ করে বিদেশ গেছেন অনেকে আছেন যারা জমি জায়গা অথবা বিভিন্ন সম্পত্তি বিক্রি করে বিদেশ গেছেন এবং অনেকেই আছেন যারা আসলে ব্যাংক লোন নিয়ে বিদেশ যেতে চাচ্ছেন অথবা বিদেশ গিয়েছেন তো ব্যাংক লোন নিয়ে বিদেশ যাওয়ার বিষয়ে তো আমি বেশ কয়েকটা ভিডিও আপডেস করেছিলাম যে কীভাবে আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ যেতে পারবেন তো আজকে আসলে এমন একটি ঋণের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমি তো বিদেশ আছি আমি কি এই লোনের জন্য আবেদন করতে পারবো আমি কি ওই লোনের জন্য আবেদন করতে পারবো তো যারা আসলে বাইরে বিভিন্ন দেশে কর্মরত আছেন এই কর্মরত থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশে এমন একটি ঋণ আছে প্রবাসী কল্যাণ ব্যাংকে সেই ঋণের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আজকে সেই বিষয়ে আলোচনা করবো যে আসলে কারা কারা আবেদন করতে পারবেন এই ঋণের জন্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেবে ঋণ নেওয়ার জন্য কি কী ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে সুদের হার কত পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে অনেকেই বলেন যে ভাই জামানত লাগবে নাকি বিনা জামানত সে বিনা জামানত অথবা কি জামানতের দিতে হবে সে বিষয়ে আলোচনা করব মাসিক কত টাকা করে আপনাকে কিস্তি দিতে হবে সে বিষয়ে আলোচনা করব এবং কোথা থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সেই নিয়মটাও আপনাদেরকে জানাবো এবং কি কি কার্যের জন্য আপনারা ঋণ নিতে পারবেন যে কি কাজ করবেন এই ঋণটা নিয়ে যে কোন কোন খাতে আপনি ব্যয় করলে এই ঋণটা পাবেন সেসব বিষয়ে আলোচনা করব তো সর্বপ্রথম আসি যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক প্রবাসীদের জন্য কয় ধরনের ঋণ দেয় সেই বিষয়ে একটু আলোচনা করা যাক তো প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক কিন্তু প্রবাসীদের জন্য ঋণ দেয় প্রথমত দিচ্ছিল দুই ধরনের তারপরে করোনাকালীন সময় আরেক ধরনের ঋণ দিচ্ছে আর বর্তমান আজকে যেই বিষয়ে আলোচনা করবো সেই ঋণের প্রসঙ্গে তো এক নম্বর যে বিষয়টা সেটা হলো অভিবাসী ঋণ সেটা হলো যে আপনি ভিসা পেয়েছেন বিদেশ যাবেন সেক্ষেত্রে যদি আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে চান সেক্ষেত্রে কিন্তু তারা এই ঋণটা দিয়ে থাকে আর তারপরে যে ঋণের কথা সেটা হলো পুনর্বাসন ঋণ এটা কিন্তু বিদেশ থেকে ফেরত আসার পরে পাঁচ বছরের ভিতরে আপনি চাইলে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন অথবা এই ঋণটা নিতে পারবেন যে আপনি বিদেশে ছিলেন বিদেশ থেকে বাংলাদেশে ফিরে এসছেন এখন আপনি হয়তো বিদেশে ভালো কিছু করতে পারেননি সেক্ষেত্রে বাংলাদেশে এসেছেন ভালো কিছু করবেন তার জন্য কিন্তু পুনর্বাসন ঋণটা প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়ে থাকে আর তিন নম্বর যে বিষয়টা সেটা হলো বিশেষ পুনর্বাসন ঋণ এটা কিন্তু এই করোনাকালীন সময় শুরু হয়েছে যে অনেকেই আছেন যারা করোনার কারণে বাইরে বিভিন্ন দেশে কর্মরত ছিলেন কিন্তু কর্মরত থাকা অবস্থায় সেখানে কর্ম বন্ধ হয়ে গেছে আপনি বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছেন সেক্ষেত্রে কিন্তু সরকার বিশেষ এই পুনর্বাসন ঋণ প্রকল্পটা শুরু করেছিল তো আজকে আসলে এই তিনটা বিষয়ে আলোচনা করব না আজকে আলোচনা করবো বঙ্গবন্ধু অভিবাসন বৃহৎ পরিবার ঋণ এটা কিন্তু শুনতে অনেকটা জটিল মতো লাগছে তাই না যে বঙ্গবন্ধু পুনর্বাসন বৃহৎ পরিবার ঋণ বলতে কি আপনার যারা বিদেশ আছেন আপনার ফ্যামিলিতে অনেক মানুষজন আছে আপনি সাপোজ বিদেশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছেন কিন্তু এই বিশ হাজার টাকা আপনার ফ্যামিলি ভালোভাবে চলছে না সেক্ষেত্রে আপনি যদি ফ্যামিলির অন্য কারোর কোনো ডেভেলপ করার জন্য ঋণ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশ থাকা অবস্থায় ঋণ নিতে পারবেন অথবা বাংলাদেশে ছুটিতে এসেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ঋণটা নিতে পারবেন তো আজকে এই বিষয়ে আসলে আলোচনা করব। তো এখন অনেকেই বলবেন যে ভাই আমি কি যোগ্য আছি এই ঋণের জন্য অথবা অনেকেই বলবেন আমি যোগ্য আছি তো আসলে কারা কারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন এখন সে বিষয়ে আলোচনা করছি যে এখানে বলা হচ্ছে যে কোনো বাংলাদেশি নাগরিক যদি চাকরির উদ্দেশ্যে বৈধভাবে বিদেশ গিয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি বৈধভাবে বাইরের বিভিন্ন দেশে কর্মরত আছেন সেক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বিদেশে থাকা অবস্থায় এই লোনের জন্য আবেদন করতে পারবেন যারা তাদের বিষয়ে একটু আলোচনা করছি যে আসলে অনেকে আছেন যারা বাইরের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছেন এবং বৈধভাবে বাংলাদেশ থেকে গেছেন এবং বৈধভাবেই তার রেমিটেন্স পাঠাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তারা আসলে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার পরিবারের লোকজন যেমন মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী অথবা সন্তান যে কারোর ডেভেলপের জন্য কিন্তু আপনি বাইরের বিভিন্ন দেশে থাকা অবস্থায় এই ঋণের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ তবে সেক্ষেত্রে যে কারোর আপনার নিজের লোক হতে হবে সাপোজ আমি যেই কথাগুলো বললাম মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান এই যেই কয়েকটা কথাগুলো বললাম এইগুলো কিন্তু এইগুলোর জন্য আপনি আসলে আপনি এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই ঋণটা নিতে পারবেন আর দুই নাম্বার যে পার্সনগুলো আসলে এই ঋণটা নিতে পারবেন সেটা হলো বিদেশ হতে প্রত্যাগমন করল অর্থাৎ আপনি দেশে ছুটিতে এসেছেন এখন চাচ্ছেন এই ঋণের জন্য আবেদন করে আবারও বিদেশ হতে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফ্যামিলির অন্য কোন মানুষের ডেভেলপ করার জন্য চাইলে এই ঋণটা নিতে পারেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু এই ঋণটা বর্তমানে দিয়েও থাকছে তো আসলে এখন আমরা আলোচনা করব যে কত টাকা ঋণ নিতে পারবেন এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই যে বঙ্গবন্ধু অভিবাসন বৃহৎ পরিবার অথবা পরিবার ঋণ এই ঋণের আওতায় আপনারা কত টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণ নিতে পারবেন এখানে তিন ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ঋণ দিয়ে থাকছে সেটা হলো তিন লাখ টাকা পর্যন্ত জিরো থেকে তিন লাখ টাকা পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের জামানতের প্রয়োজন নেই আপনার ব্যাংকে কোনো কিছু জামানত হিসেবে রাখতে হবে না তবে এখানে একটা বিষয় জানা জরুরি যে দুইজন কিন্তু গ্যারান্টার লাগবে এবং তারা এলাকার প্রভাবশালী লোক হতে পারে অথবা এলাকার কোনো সনাম লোক হতে পারে তবে এবং কোনো চাকরিজীবী হতে পারে আপনার নিজের লোক হতে পারে অথবা বাইরের কোনো লোক হতে পারে তবে গ্যারান্টার লাগবে দুইজন যাদের আসলে আপনি এই যে ঋণটা নেবেন সেই ঋণটা পরিশোধ করে দেওয়ার মতো ক্ষমতা আছে এমন মানুষ যদি গ্যারান্টার হয় তাহলে কিন্তু ঋণ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর সবসময় আপনারা চেষ্টা করবেন যে যাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে ভালো যোগাযোগ আছে অথবা প্রবাসী কল্যাণ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে অথবা ঋণ নিয়ে আছে অথবা তাদের স্বর্ণাপন্ন হবেন আশা করি ভালো কোনো ফলাফল পাবেন আর তাছাড়া যদি আপনার এলাকার সোনাম কোনো লোকজন আপনার গ্যারান্টার হয় তাহলে তো কোনো কথাই নাই তো তারপরে যে বিষয়টা যে দুই নাম্বারটা যে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার একটা সুযোগ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক আর এক্ষেত্রে আপনার যে দুইজন গ্যারান্টার নেবেন সেই গ্যারান্টারের সাথে কিন্তু আপনার যে কোনো জমির দলিল এই যে তিন থেকে পাঁচ লাখ টাকা সমপরিমাণ পরিমাণ যে কোনো জমির দলিল কিন্তু আপনার ব্যাংকে জমা রাখতে হবে তা না হলে কিন্তু আসলে আপনি এই ঋণটা নিতে পারবেন না আর তিন নাম্বার যে বিষয়টা সেটা হলো পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত যে ঋণ সুবিধা তবে এক্ষেত্রে একটা সমস্যা আছে যে আপনার সম্পত্তি কিন্তু ব্যাংকের নামে রেস্টি মর্টগেজ করে রাখতে হবে যে আপনার একটা সম্পত্তি আছে যে সেটার দাম দশ লাখ টাকা হবে সেক্ষেত্রে ব্যাংকের নামে রেস্টি মর্টগেজ করে দিবেন আপনি যদি টাকাটা না দিতে পারেন সেক্ষেত্রে সম্পত্তিটা ব্যাংকের আপনি যদি টাকাটা তাদেরকে নির্দিষ্ট সময় ফেরত দেন তাহলে সেই টাকাটা আপনার আপনার যে সম্পত্তিটা সেটা আবারও আপনার নামে ব্যাংক লিখে দিবে। তো ক্ষেত্রে অনেকেই বলবেন যে ভাই আসলে কি কি কাগজপত্র লাগবে গতবার যখন ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে হিউজ পরিমাণ কাগজপত্র আপনাদেরকে নিতে বলেছিলাম সেক্ষেত্রে অনেকেই বেশ জটিলতার ভিতরে পড়ে গিয়েছিলেন অনেকেই বলছিলেন যে ভাই এই ঋণের জন্য আমরা দৌড়াতে দৌড়াতে আমাদের জুতা ক্ষয় যাবে তো এবার আসলে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে ডকুমেন্টগুলো চাইছে সেই ডকুমেন্টগুলো কিন্তু খুবই কম এক্ষেত্রে আপনাদের ঝামেলা পোহাতে হবে না আশা করি তো যে সমস্ত কাগজপত্র আসলে প্রবাসীকরণ ব্যাংক চেয়েছে সেগুলোর ভিতরে আপনাকে অবশ্যই দিতে হবে পাসপোর্টের কপি যেখানে আপনার তথ্য আছে যে তথ্যপাতা এবং আপনি যে বাইরের দেশে গেছেন সেখানকার যে বহির্গমন সিল যে আপনার এয়ারপোর্ট থেকে যে ডিপার্সার সিলটা মেরে দিয়েছে সেই ডিপার্সার সিল সম্বলিত যে পেজটা এবং আপনার যে ভিসার পেজটা এবং পাসপোর্টের যে তথ্য পাতার পেজটা সেই পেজগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবং ঋণ আবেদনের ফর্ম আপনার ব্যাংক থেকে ঋণ আবেদনের ফর্মটা সংগ্রহ করতে হবে এবং আপনি যেই দেশে কর্মরত আছেন সেখানে হতে পারে আপনার কোম্পানির আইডি কার্ড অথবা মধ্যপ্রাচ্যের দেশ সময়ের যেটাকে আকামা বলা হয় মোট কথা আপনি যে সেখানে কর্মরত আছেন সেটার প্রমাণ সাপেক্ষে কিন্তু ওটা দিতে হবে এবং তারপরে যেটা লাগবে সেটা হলো তিনটি চেক বইয়ের পাতা অর্থাৎ আপনি বাইরে বিভিন্ন দেশে গেলে সমস্ত মানুষেরই প্রায় একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু তিনটা চেক বইয়ের পাতা আপনাকে সেখানে জমা দিতে হবে এবং গ্যারান্টার বিস্তারিত কিন্তু কাগজপত্র দিতে হবে যে গ্যারান্টার হবে অথবা যারা গ্যারান্টার হবে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি তাদের নাগরিক সংবাদপত্র তাদের ব্যাংক ব্যালেন্সের হিসাব কিতাব টোটালি আর কি যারা আসলে গ্যারান্টার হবে তাদের এ টু জেড আপনার সাবমিট করতে হবে যে সে আসলে এই পার্সন ওই পার্সন টোটালি তাদের বায়োডাটা মতো তাদেরকে দিতে হবে আর তারপরে যদি ব্যাংক অন্যান্য কাগজপত্র চাই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দিতে হবে সাপোজ যেমন ধরুন আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি চাইলো অথবা আপনার আইডি কার্ডের ফটোকপি চাইলো আপনার বাসার অন্যান্য মেম্বারদের বিভিন্ন ডকুমেন্ট চাইলো এগুলো চাইলে কিন্তু ব্যাংক চাইলে এগুলো আপনাদেরকে দিতে হবে তো এখন আসি যে লোনের আবেদনের ফি অনেকেই বলবেন যে ভাই ঋণ নিতে হলে শুনেছি ফি দিতে হয় তো কত টাকা ফি নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সেই বিষয়ে যদি একটু বলতেন তো অ্যাকচুয়ালি আমাদের হাতে আসার সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু আবেদন ফর্মের মূল্য নির্ধারণ করে দিয়েছে দুইশো টাকা এটা ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে এবং এক হাজার টাকা দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে যে আপনার এক হাজার টাকা খরচ করে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি যে ঋণটা পাবেন এই ঋণের টাকাটা কিন্তু আপনার এই কারেন্ট অ্যাকাউন্টেই জমা হবে পরবর্তীতে আপনি এখান থেকে উড্র করে আপনার কাজে লাগাতে পারবেন আর লোন প্রসেসিং ফি এক পার্সেন্ট সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে লোন প্রসেসিং ফিটা হলে এমন যে আপনি যদি ঋণটা পেয়ে যান অথবা লোনটা পেয়ে যান সেক্ষেত্রে আপনার শতকরে এক পারসেন্ট হারে এই তারা একটা লোন প্রসেসিং ফি কেটে রাখবে সেক্ষেত্রে আপনি যদি তিন লাখ টাকা লোন পান সেক্ষেত্রে তিন হাজার টাকা আপনি যদি পাঁচ লাখ টাকা লোন পান তাহলে পাঁচ হাজার টাকা এবং আপনি যদি দশ লাখ টাকাও লোন পান সেক্ষেত্রে সর্বোচ্চ ওই যে বললাম পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে সর্বোচ্চ ওই পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার লোন প্রসেসিং ফি বাবদ কেটে নেবে তো অনেকেই বলবেন যে ভাই আসলে এই লোনে সুদের হারটা কত পার্সেন্ট নির্ধারণ করে দিচ্ছে সরকার তো এই লোনে আসলে সুদের হার নির্ধারণ করে দিয়েছে নয় পার্সেন্ট এবং লোনের মেয়াদ থাকবে প্রকারভেদে এক থেকে পাঁচ বছর পর্যন্ত যে আপনি কিছু কিছু ক্ষেত্রে এক বছর মেয়াদ হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদ হতে পারে এবং আপনার গ্রেস পিরিয়ড টাইম পাবেন এক থেকে এগারো মাস এই অনেকেই বলবেন যে ভাই গ্রেস পিরিয়ড টাইমটা আবার কি এটা তো বেশ নতুন শুনছি আসলে গ্রেস পিরিয়ড টাইমটা হলো এমন একটি সময় যে আপনি সাপোজ মাছ চাষের জন্য ঋণটা নিচ্ছেন অথবা গরুর ফার্ম করবেন ঋণটা নিচ্ছেন অথবা দুধ উৎপাদনের জন্য ঋণটা নিচ্ছেন সেক্ষেত্রে সাপোজ আপনি যে মাছ চাষের জন্য ঋণ নেন তাহলে কিন্তু তিন মাসের ভিতরে আপনি মাছ বড়ো করে বিক্রি করে দিতে পারবেন সেক্ষেত্রে দেখা গেল আপনার গ্রোথ পিরিয়ড টাইমটা তিন মাস দিলে কিন্তু আপনি যে দুধ উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনি গরু কিনবেন তারপর গরুর বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে দুধ হবে তারপরে তো আপনি ঋণের টাকাটা পরিশোধ করবেন সেক্ষেত্রে কিন্তু গ্রোস প্রিয় গ্রোথ পিরিয়ড টাইমটা আপনার এগারো মাস পর পর্যন্ত যে এগারো মাস আপনার কোনো ঋণের কিস্তি দিতে হবে না তারপরেই কিন্তু আপনার এই কিস্তিটা দেওয়া শুরু করবেন তো আসলে অনেকেই বলবেন যে ভাই ঋণ সবে বুঝলাম আমি বিদেশ আছি আমার ফ্যামিলি অন্য কারো ডেভেলপের জন্য আমি ঋণটা নিতে চাই সেক্ষেত্রে কি কী কাজের জন্য এই ঋণটা নেওয়া যাবে তো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বলা হয়েছে তিনটি খাতের জন্য ঋণটা নেওয়া যাবে সেটা হলো কৃষি খাত তার ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে মৎস্য সম্পদ হাঁস মুরগি চাষ এবং গবাদি পশুপালন আপনি মাছ চাষের জন্য ঋণ নিতে পারবেন হাঁস মুরগি পালনের জন্য ঋণ নিতে পারবেন এবং গবাদি পশুপালন যেমন ছাগল গরু ভেড়া এই ধরনের চাষাবাদ চাষাবাদের জন্য কিন্তু আপনার ঋণটা নিতে পারবেন আর দুই নম্বর যে বিষয়টা সেটা হলো কুটির শিল্প সেই ক্ষেত্রে কিন্তু শিল্প এবং ব্লাঙ্ক বটিক নকশা বুনন অথবা আসবাবপত্র তৈরি হতে পারে অনেকেই আপনার বাড়ি বেশ ভালো হাতের কাজ জানেন অথবা আপনার বাড়িতে এমন একজন আছেন যে কিনা বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারেন সেক্ষেত্রে তার একটা দোকান দিয়ে দিলে হয়তো আপনার সুবিধা হবে সেক্ষেত্রে আপনি ঋণটা নিতে পারবেন আর তিন নম্বর যেটা সেটা হলো বাণিজ্যিক খাত সেটা হতে পারে মুদি দোকান মনোহরি দোকান ইলেকট্রনিক্স দোকান ফার্মেসি কম্পিউটার ফটোকপি এই সমস্ত দোকানপাটের জন্য অথবা আপনি যদি চান যে আপনার এই সমস্ত দোকানের সাথে বর্তমান যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম নগদ রকেট বিক্যাশ এগুলো দোকান দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ঋণটা নিতে পারবেন তো মোট কথা আপনারা যারা বিদেশ আছেন এতদিন যারা বলছেন যে ভাই আমাদের জন্য আসলে কোনো ঋণের ব্যবস্থা নেই তো তাদের জন্য আসলে এই সরকার এই ঋণটা নির্ধারণ করে দিয়েছে যে বঙ্গবন্ধু অভিবাসন বৃহৎ পরিবার ঋণ এটা কিন্তু আসলে এটাতেই বোঝা যায় যে আসলে ঋণের ধরনটাকে বৃহৎ পরিবার বলতে যে আপনার ফ্যামিলিতে অনেক মানুষ সেক্ষেত্রে আপনি আসলে একজন বিদেশ থেকে আপনার ফ্যামিলি ভালোভাবে স্বচ্ছন্দ চলছে না সেক্ষেত্রে আপনি বিদেশ থাকা অবস্থা অথবা বাংলাদেশের ছুটিতে আসা অবস্থায় কিন্তু সরকার এই ঋণের সুযোগটা আপনাদেরকে দিবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঋণের বিষয়ে কোনো তথ্য জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন বন্ধুদের মাঝে যাতে অন্যরাও দেখে এই সুযোগটা আসলে নিতে পারে আর আসলে অনেকেই বলেন আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখার ঠিকানা অনেকে বলেন যে ভাই অমুক শাখার ঠিকানা দিন তমুক শাখার ঠিকানা দেন ভাই আমি সমস্ত শাখার ঠিকানার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়েছি আম এবং আমার ফেসবুক পেজেও কিন্তু গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে বাংলাদেশের সমস্ত আর কি প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ঠিকানা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে প্রবেশ করেও কিন্তু আপনি সমস্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলোর ঠিকানা নিতে পারেন এবং ফোন নাম্বার সহ তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের দেখার সুযোগ যেন দেন বেশি শেয়ার করবেন আল্লাহ সবাইকে